আসসালামু আলাইকুম দর্শক, আজ শোনাতে এসেছি ভিন্ন এক প্রেম কাহিনী। জি দর্শক, ঠিক শুনেছেন, গুনে গুনে পাক্কা 57টি গোলাপের ভালোবাসা শিখতে হয় অমর প্রেমের কাহিনী। দর্শক, কিছু কিছু প্রেম কাহিনী আছে যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে আসছে। সেই প্রেম কাহিনীগুলো প্রকাশ করতে সবাই গর্ববোধ করে, যেমন লাইলি মজনু, সিরি পরহাদ ইত্যাদি ইত্যাদি। আবার কিছু কিছু প্রেম কাহিনী আছে যা প্রকাশ করতে মানা, এমনকি সেই নিষিদ্ধ প্রেম কাহিনী দামাচাপা দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো হয়। যেমন হাসিনা আর মৃণাল কান্তি দাসের প্রেমের কথাই ধরুন, যা প্রকাশ করার কারণে মতিউর রহমান রেন্টুকে দেশ ত্যাগ করে জীবন দিতে হয়েছে। অবশ্য শেখ হাসিনার মৃণাল কান্তি দাসের আগে পরেও বেশ কিছু প্রেমিকের কথা বিভিন্নভাবে এই জাতি জানতে পেরেছে। এই যেমন ধরেন তুফাইল আহমেদ, এশা চাচা সহ আরো অনেকে। দর্শক, সেসব অতীত হলেও নতুন প্রেমে পাকা গজিয়েছে শেখ হাসিনা। নইলে এক নয় দুই নয়, গুনে গুনে 57টি গুলা ভাবা যায়। আবার এই প্রেমের কথা যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য খুব সযতনে সব মিডিয়া চেপে গিয়েছিল। কিন্তু প্রেমিকের মিডিয়া কেন রাগ ডাক করতে যাবে তার কিসের ভয়ে? তাই রিপাবলিক ওয়ার্ল্ড ঠিকই প্রচার করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার জন্মদিনে 57টি লাল গোলাপ দিয়ে তোড়া বানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। দর্শক, আপনারাই বলুন, মনের ভেতর উদাল পাতাল প্রেম না থাকলে এই কাজটি কেউ করে? অবশ্যই না। এর আগে তো ভারতের রাষ্ট্রপতি প্রণবের জন্য বাবুর্চিগিরি করতেও দ্বিধা করেননি এই শেখ হাসিনা। দর্শক, খুব বেশি দিন আগের কথা নয়, এই তো কয়েক মাস আগের কথা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে নাকি বিপুল পরিমাণ বাংলাদেশিরা অনুপ্রবেশ করে ভারতকে উইপোকার মতো খেয়ে ফেলছে। অর্থাৎ বাংলাদেশি মাত্রই উইপোকা। দর্শক, এই বাণীটি দিয়েছিলেন এই অমিত শাহ। উনি এবং উনার উগ্র সন্ত্রাসী জঙ্গি দল বিজিবির সবাই মনে করে বাংলা ভাষী মুসলমান মাত্রই বাংলাদেশি, এবং তাদেরকে ভারতের ওইসব অঞ্চল থেকে বের করে দিতে হবে। দর্শক, এর জন্য তারা পার্লামেন্টের NRC নামক ভয়াবহ সাম্প্রদায়িক বৈষম্যমূলক বিলও পাশ করেছেন। দর্শক, সম্প্রতি আসাম এবং ত্রিপুরায় মুসলমানদের উপর যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে সবই অমিত শাহর উগ্রবাদী দলের কাণ্ড। আমরা যদি আরেকটু পেছনে যাই, কিছুদিন আগে দিল্লিতে যে ভয়াবহ রায়টে মুসলিম নিধন থেকে শুরু করে মসজিদ পুড়িয়ে সেখানে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল, সে কথা আমরা কেউ ভুলে যাইনি। আর ভারতের পুলিশ ও প্রশাসন সেই সাম্প্রদায়িক নির্যাতনে উগ্র হিন্দুত্ববাদীদের সমর্থন দিয়েছিল। দর্শক, তার কারণ হলো অমিত শাহের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে দিল্লির পুলিশ। তার মানে রায়টের মূল হোতা এবং মুসলমানকে নির্যাতন, হত্যা আর মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া মূল হোতা হলো এই অমিত শাহ। দর্শক, গুজরাটে দাঙ্গার কথা তো মনে আছে, যেখানে কমপক্ষে 3000 নিরীহ মুসলমানকে কচুর মতো কেটে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, নারীদের নির্বিচারে ধর্ষণ করা হয়েছিল, গর্ভবতীদেরকে পেট ছিঁড়ে বাচ্চা বের করে বাচ্চা সহ হত্যা করা হয়েছিল। দর্শক, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই অমিত শাহ, যাকে 57টি গোলাপ দিয়ে শেখ হাসিনা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, মোদি এবং অমিত শাহ এই দুজনের মিলিত সাম্প্রদায়িক ষড়যন্ত্রেই এতগুলি নিরীহ নিরপরাধ লোকের মৃত্যু ঘটেছিল। দর্শক, যে অমিত শাহের আমলনামায় এত এত পাপ এবং সহস্র নিরীহ মানুষের রক্তে রঞ্জিত যে হাত, তাকে প্রেম নিবেদনের এই নির্লজ্জ ঘটনা লুকানোর চেষ্টা করাটাই তো স্বাভাবিক। তাই হাসিনা বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। দর্শক, এখন প্রশ্ন হলো, যে অমিত শাহ এত মুসলিম বিদ্বেষী, যে অমিত শাহ বাংলাদেশিদের উইপোকা বলেছিল, ভারতে অনুপ্রবেশকারী বলেছিল, এবং যে অমিত শাহ ঘোষণা করেছে মুসলমান মাত্রই হত্যা করতে হবে, এবং এখন পর্যন্ত একের পর এক মুসলিম নিধন চালিয়ে যাচ্ছে। দর্শক, তবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ওই অমিত শাহর জন্মদিনে 57টি গোলাপ ফুল দিতে যাবে? প্রশ্নটা কি খুবই কঠিন? মোটেও নয়, একেবারেই কঠিন কোনো প্রশ্ন নয়, উত্তরটা একেবারে সহজ। সহজ উত্তরটা হলো, মোদি, অমিত শাহ, গং এর মতো হাসিনাও চরমভাবে বাংলাদেশ এবং বাংলাদেশি মুসলমান বিদ্বেষী। দর্শক, বিশ্বাস করুন, একটু সুযোগ পেলে এই শেখ হাসিনাও মুসলিম হত্যায় অমিত শাহর মতোই ভয়াবহ পদক্ষেপ নেবে। কারণ অমিত শাহ আর হাসিনার 57টি গোলাপের মর্ম কথা হলো বাংলাদেশ বিরোধী, ইসলাম ও মুসলিম বিদ্বেষী। দর্শক, এটি একতরফা একটি অসম প্রেম কাহিনী মনে হলেও সমতা এক জায়গাতে
সেটি বাংলাদেশের মানচিত্রকে তছনছ করে দেওয়া, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধুলায় মিশিয়ে দেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে বাংলাদেশের মুসলমানের রক্ত জড়িয়ে মুসলমানদেরকে নিজের দেশে পরবাসী বানিয়ে রাখা। কোনো দেশপ্রেমিক মুসলমানের কণ্ঠ প্রতিবাদী হয়ে উঠলেই তাকে হত্যা করে নিঃশেষ করে দেওয়া। সর্বদা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশে হিন্দু মুসলিমকে একে অন্যের শত্রু বানিয়ে দেওয়া। অবশেষে একদিন সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে অমিত শাহের মিলিটারি বাহিনীকে দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া। দর্শক, আর সেই দিনই এই অসম প্রেমের সুরকলা পূর্ণ হবে। ঠিক সেই দিন হাসিনার অশান্ত আত্মাটাও শান্তি পাবে। দর্শক, এবার সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষার প্রহর গণব নাকি এই অসম নিষিদ্ধ প্রেম কাহিনীর অবসান ঘটাবো। সবাই ভালো থাকবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালো রাখবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।